বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে ছাত্রলীগ। সেখানে রয়েছেন সহকর্মী ফারহানা জুথি, এছাড়াও বুয়েটে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। প্রথমে যুক্ত হতে চাই জুথির সাথে। জুথি, বর্তমানে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে কি বলছেন জানাবেন। স্বর্ণা, শুরুতেই বলে রাখছি যে এটি মানববন্ধন নয়, মানববন্ধন হওয়ার কথা ছিল, যেহেতু গতকালকেই এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধান এসেছে এবং হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে বুয়েটে ছাত্র রাজনীতির বন্ধ থাকবে না এবং এটি চলমান হবে। সেই কারণেই সেই মানববন্ধনের জায়গায় আজকে এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্রলীগ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যেই কর্মসূচি, তাদের জরুরি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি এখানে নেওয়া হয়ে গেছে এবং এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সহ অন্যান্য যে ইউনিটের নেতৃবৃন্দ আছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে মানববন্ধনটি শুরু হতে যাচ্ছে। আমি একটু বলে নিচ্ছি যে বিগত কয়েকদিন ধরে যে ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট নিয়ে যে আন্দোলন চলছে, সেখানকার সাধারণ শিক্ষার্থী এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যেই গোষ্ঠী আছে সেখানকার ছাত্র, তাদের সাথে যে একটা সাংঘর্ষিক একটা আন্দোলন সেখানে চলছিল, সেখানে মাঝখানে যেই বিষয়টি হয়েছে যে শিবিরের এবং হিজবুত তাহিরি এবং তারা তাদের যে বিভিন্ন জায়গায় যে ধরনের গোপন বৈঠক ছিল এবং সেখানে সরাসরি এই বুয়েটের শিক্ষার্থীদের সংযোগ পাওয়া গেছে এবং বুয়েটে যেই সাংবাদিক সমিতি রয়েছে সেখানে সাংবাদিক নেতা যারা আছেন তাদের সাথে সরাসরি এই হিজবুত এবং শিবিরের সাথে সম্পর্ক রয়েছে। সবকিছু আসলে এখন একেবারেই প্রকাশিত হয়ে যাওয়ার পরপর, বিষয়টি জনসম্মুখে আসার পরপর মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলে, দেশের একদম যারা রাজনৈতিক নীতি নির্ধারক পর্যায়ে, সেখানেও এই বিষয়টি আলোচনায় চলে আসে এবং এর একটি সুষ্ঠু সমাধান গতকালকে হাইকোর্ট রায় দিয়েছে এবং তার পরবর্তীতেই এই ছাত্রলীগের আজকে এখানে সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন থেকে আসলে উঠে আসতে পারে যে আগামীতে বুয়েটে যেই রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগ চালাবে সেখানে তাদের যে নতুন কমিটি দেওয়া হবে এবং সেখানে কারা আসতে পারে, কী ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে চালাবে বা অন্যান্য যেই ধরনের রাজনৈতিক সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন, তারা এখানে আসলে তাদের সাথে তাদের দূরত্ব বা সম্পর্ক কেমন হবে, সবকিছু মিলেই আজকে এখানে খোলামেলা একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি থাকুন সেখানে, এ পর্যায়ে একই ধরনের কর্মসূচি হওয়ার কথা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা যুক্ত হতে চাই সেখানকার সহকর্মী জুবায়ের আহমেদের সাথে। জুবায়ের, ছাত্রলীগের কর্মসূচি জাহাঙ্গীরনগরের কি আছে সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি স্বর্ণা, আমরা জানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ইস্যুতে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলের সিট ফেরানো সহ নানা দাবিতে কিন্তু গতকাল সোমবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সারা দেশে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তো তার প্রেক্ষিতে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে আছি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তবে আসলে এখন পর্যন্ত আসলে মানববন্ধন কর্মসূচি 11টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এখানে কাউকে দেখা যায়নি। আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রীর কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছে যে রমজান মাস উপলক্ষে আসলে কিছু বিলম্ব হয়েছে, তবে তারা জানিয়েছে যে তারা প্রায় 5 শতাধিক নেতাকর্মী উপস্থিতিতে খুব শীঘ্রই এই মানববন্ধন কর্মসূচি শুরু করবে। আমরা জানি এর আগে গত মঙ্গলবার দুপুরে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে নৈতিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বৈষম্যমূলক কর্মসংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহারকে সমূলে উৎপাদিত করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু শপথ বাক্য পাঠ করেন বুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি আবরার হত্যার তদন্তে অসহযোগিতা ও অন্যান্য র্যাগিং ঘটনার ইস্যুতে বুয়েটের আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার নিয়মতান্ত্রিক সুস্থ রাজনীতির দাবিতে কিন্তু তারা হচ্ছে আসলে ইয়ে করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা আজকে দেয়। তাদের দাবি, তাদের এখানে কথা বলে জানা যায় যে তাদের এখানে আজকে কথা বলে জানা যায় যে তাদের দাবিগুলো হচ্ছে
বিশ্ববিদ্যালয় দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সহ বুয়েটেও হচ্ছে মৌলবাদীর যে হলো কালো ছায়া আছে সেটা থেকে মুক্ত করে বিশ্ববিদ্যালয়কে একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি যেন প্রতিষ্ঠা করা যায়, তো সেটাই দাবি জানিয়েছেন। আমার কাছে এই পর্যন্ত ছিল শোনা। ছাত্র রাজনীতির বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে রংপুরেও মানববন্ধনের আয়োজন করেছে ছাত্রলীগ। এ পর্যায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদের কাছে আসলে জানতে চাই, মাজেদ, ছাত্রলীগের কি কি কর্মসূচি রয়েছে বর্তমানে সেখানে, এবং তার পাশাপাশি আমাদের যদি জানাবেন সেখানকার নেতাকর্মীরাও, আসলে ছাত্রলীগের নেতাকর্মীরাও কি বলছেন? না, আপনি নিশ্চয়ই জানেন যে দেশের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজ শাখা ছাত্রলীগ রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি সক্রিয় করার দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি করছেন। এরই ধারাবাহিকতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বেলা 11টায় এখানেও যথারীতি একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে যারা নিশ্চিত হচ্ছে না। আপনি নিশ্চয়ই জানেন যে গেল 17 মার্চ এবং 26 মার্চ সেখানে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এবং পরবর্তীতে 27 মার্চে ছাত্রলীগের প্রায় 70-80 জন নেতাকর্মী সেখানে গভীরাতে প্রবেশ করেছিল এবং তারা সেখানে একটি বৈঠক করেছিল বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। ছাত্রলীগের সভাপতি সেখানে উপস্থিত ছিলেন, এমন অভিযোগ টেনে এনে কিন্তু বুয়েটের সাধারণ ছাত্র যারা, তারা দুদিন থেকে নানা আন্দোলনে রয়েছেন নানা রকম দাবি দাওয়া নিয়ে, সেই দাবিগুলোকে অযৌক্তিক দাবি বিবেচিত করে বাংলাদেশ ছাত্রলীগ তারা নানা কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজনৈতিক স্বাধীনতা, স্বাধীনতা চলার স্বাধীনতার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা দেখেছি যে বুয়েট একটি মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান, এই বুয়েটের মধ্যে যেখানে মৌলবাদ রয়েছে, মৌলবাদ রয়েছে, বন্ধের নামে এই রকম যেভাবে স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যেভাবে একটি যেখানে কথা বলার স্বাধীনতা খর্ব করা হচ্ছে, মত প্রকাশ স্বাধীনতা খর্ব করা হচ্ছে, আমরা চাই আজকের এই ছাত্র সমাজের মাধ্যমে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজনৈতিক কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা সহ আমরা নিশ্চিত করতে চাই স্বাধীনতাকে আপনারা যেন আপনার অবাধে যেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগের আন্দোলন, তা নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।